মুজিববর্ষের অঙ্গীকার কৃষি হবে দুর্বার। মুজিববর্ষের অঙ্গীকার কৃষি হবে দুর্বার। মুজিববর্ষের অঙ্গীকার কৃষি হবে দুর্বার। এসকে বলা হয় নিষিদ্ধ ধান। এটার অরিজিনটা নিয়ে আসলে আমাদের বিভিন্ন মতভেদ আছে, তবে ধারণা করা হয় এটা চায়না বা জাপানে এটা শুরু হয়েছিল। তো বাংলাদেশেও ইদানিং এর চাষটা হচ্ছে, কারণ এটা হচ্ছে এটা এলিগ্যান্ট রাইস। এলিগ্যান্ট মিন্স এটার দাম আসলে অনেক। আমাদের বড় বড় সুপার মলে, ঢাকা বা বড় বড় শহরের সুপার মলে এটা প্রায় 800 থেকে 1000 টাকা কেজি বিক্রি হয়। এর মেন যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটার ভিতরে ভিটামিন গুণ আছে অনেক। আমাদের ভিটামিন বি, সেটা থায়ামিন এবং ভিটামিন B1, 2, 3 সহ এর ভিতরে অ্যান্টি অক্সিডেন্ট আছে, যেটা কিন্তু আমাদের মানে বয়সকে খুব তাড়াতাড়ি বাড়তে দেয় না এবং ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। একই সাথে এই ধানটা কিন্তু ডায়াবেটিস রোগের জন্য এবং ওয়েট লস করার জন্য অনেক উপযোগী। তার কারণ এই ধানটাতে গ্লাইসেমিক ইন্ডেক্স যেটা বলি আমরা একটু সায়েন্টিফিক্যালি, সেটা হচ্ছে কিন্তু অনেক নিচে, 50-এরও নিচে, যেটা কিন্তু ডায়াবেটিক রোগীদের জন্য অনেক ভালো এবং যারা ওয়েট লস করতে চান তাদের জন্য ভালো। এক কথায় আপনি খুব কম পরিমাণে এই ধানের চাউল খেয়ে আপনি কিন্তু অনেক বেশি শক্তি পাবেন। সুতরাং আপনার শরীরের যে শারীরবৃত্তিক কার্যক্রম সেটা কিন্তু খুব কম খাবার ইনটেকের মাধ্যমে আপনি পাবেন। দ্বিতীয় কথা হচ্ছে এর কথা যদি আপনি বলেন, এটা হচ্ছে টু সাম এক্সটেন্ট মানে স্টিকি, ধানটা একটু আঠালো, এজন্য এটা পায়েস বা ক্ষীর এই জাতীয় ডিশের জন্য এটা কিন্তু অনেক উপযোগী। আর আমাদের এখন যেটা করতে হবে, আমরা জানেন যে আমরা কিন্তু এখন খাদ্য স্বয়ংসম্পূর্ণ, আমরা এখন কোয়ালিটির দিকে ঝুঁকতেছি, আমাদের খাবারের দেশে কোনো অভাব নাই, আমরা এখন হচ্ছে ভালো এবং পুষ্টিকর খাবারের দিকে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে এক ভাতের ভিতরেই যদি আমরা এত কিছু পাই, এটা কিন্তু আমাদের ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মনে হয়। আর নড়াইল সদরে আমরা আছি, আসলে নড়াইল সদরে বিচ্ছিন্নভাবে দু একজন এটা চাষ করেছে আগে অন্যান্য জায়গায়, কিন্তু আমার মনে হয় চণ্ডী বরপুর ইউনিয়নে এই প্রথম। এবং আমরা চাচ্ছি যে মানুষকে যদি এর সুফলটা আমরা বোঝাইতে পারি, তাহলে কিন্তু এই ধানের চাষ আমরা কিন্তু সম্প্রসারণ করতে পারবো, যেটা আমাদের কৃষিতে একটা যুগান্তকারী পরিবর্তন আনবে। আর একই সাথে আমি একটু বলতে চাই এটার ব্যাপারে যে এই ধানটাকে ব্ল্যাক রাইস বলা হয়, কারণ চাউলের রংটা কালো। আমরা যদি একটা ধান যদি এখান থেকে আমরা ইয়া করি, এই যে দেখেন এই ধানটা একটু আপনি ইয়া করেন, এই যে চাউলটা ছাড়ানো হচ্ছে, দেখেন বাইরে ধানের কালার হচ্ছে এরকম হলুদ দেখা যাচ্ছে, তার কারণ বর্ষার কারণে এ করা হয়নি, তাহলে কিন্তু এরকম কালো একেবারে গাঢ় লাল এবং বাদামি রঙের এই যে চাউল দেখা যাবে। এবং এটা রান্না করার পরেও এর কালারটা এরকমই থাকবে। হ্যাঁ, আর এই ধানের একটা বড় সম্ভাবনা হচ্ছে বাইরের দেশের মার্কেটের প্রচুর চাহিদা রয়েছে। আমরা যদি প্রপার মেথড অবলম্বন করে, অর্থাৎ এতে কোনো রোগ বালাই থাকবে না, বা হাই কোয়ালিটির ধান যদি আমরা উৎপন্ন করতে পারি, তাহলে প্রপার মার্কেটিং চ্যানেলের মাধ্যমে এটা কিন্তু বাইরে রপ্তানি করে একটা বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা কিন্তু বাংলাদেশ অর্জন করতে পারে। তো এটাই ছিল ধান সম্পর্কে মোটামুটি কথা। আর এই ধানটা হচ্ছে, আর আমাদের যে অন্যান্য জাতগুলো আছে, এটা মোটামুটি আমন এবং বোরো দুই সিজনেই চাষ করা যায়। আমাদের অন্যান্য যে জাত আছে সেখানে হচ্ছে 140 থেকে 150 দিন বা 60 দিন সময় লাগে। এর কাল্টিভেশন প্রসেস একেবারেই সেম, অর্থাৎ পানি ব্যবস্থাপনা, সার ব্যবস্থাপনা আমাদের আমন এবং বোরো সিজনের অন্যান্য জাতের মতো সেম একই। কিন্তু এটা হচ্ছে আপনার হাইটটা একটু বেশি হবে, কারণ এটা একটা ইন্ডিজিনাস ভ্যারাইটি। হাইট বেশি হওয়ার কারণে এখানে আমরা যেটা রিকমেন্ড করি যে ইউরিয়া বা DAP-র পরিমাণটা একটু পরিমিত রাখার জন্য, আমরা একটু কন্ট্রোলে রাখার জন্য, যেন হাইটটা বেশি না হয়ে যায়। কারণ আমরা জানি খুব বেশি যদি হাইট হয় তাহলে গাছের আবার লজিং প্রবলেম হবে, অর্থাৎ গাছ হেলে পড়বে। তো এটা হচ্ছে ব্যাপার। তো ব্যবস্থাপনা অন্যান্য আর 10টা ধানের জাতের মতন আমাদের যে উপসি ধান আছে সেটাই। এবং একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা কিন্তু আপনি সরাসরি বীজ রাখতে পারবেন। হাইব্রিড ধানের মতো এমন না যেটা F1 টাইপ, যে একবারই শুধু করা যাবে, পরের বার বীজ রাখা যাবে না, তা না, এটার বীজ রাখতে পারবেন। এবং আমাদের নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বিষয়ে একেবারে শুরু থেকেই আপনাদের সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। ধন্যবাদ। সবসময় পছন্দ করি হচ্ছে ভাতটা যদি চাউলটা ঝুরঝুরে হবে, সুন্দর হবে, কিন্তু এটা আমি কিন্তু বলেছি যে শুরুতে এতে অ্যামাইলেজের পরিমাণ বেশি থাকার কারণে এটা একটু স্টিকি। তো এই ডিশটা আসলে আমাদের আগে খাওয়া শিখতে হবে, যে ধানটা আমি চাষ করলাম কিন্তু করার পরে যদি আমরা সবাই আসলে না কিনি, সেই সময় কিন্তু কৃষক একটা ঝামেলায় পড়বে। এই জন্য আগে আমরা মার্কেটিং চ্যানেলের উপরে কাজ করছি, যেটা প্রপার মার্কেটিং চ্যানেল ডেভেলপ করে। আর ব্ল্যাক রাইস নিয়ে যে গবেষণা হচ্ছে না, তা না,
আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট প্লাস বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এটা নিয়ে কিন্তু গবেষণা পর্যায়ে আছে। যখন তারা ইকোনমিক্যালি ফিজিবল মনে করবেন সেই সময় আমরা এই ভ্যারাইটি দিয়ে দিব। এক্স্যাক্টলি আমরা ওই জায়গা থেকেই আমি কথাটা শুনতে চাচ্ছিলাম, সেই এক্সপেরিমেন্ট যেটা হচ্ছে সেই বিষয়টি আপনার অবধি পর্যন্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কি কোনো মেসেজ বা তথ্য আছে? মেসেজ বলতে এখন ফার্স্ট যেটা প্রায়োরিটি আমাদের গবেষণা লেভেলে আছে সেটা হচ্ছে যে আমরা এর হাইটটা কমানোর চেষ্টা করতেছি। হাইটটা এই যে এই ধানটা কিন্তু প্রায় এই বুক সমান বা গলা সমান, এখন যখন একটু বাতাস হবে লজিং প্রবলেম হবে, তো এই ধরনের কিছু গবেষণা পর্যায়ে কাজ আছে। কিন্তু আমাদের বাংলাদেশের অফিসিয়াল ভ্যারাইটি নেই, কিন্তু এটা হচ্ছে যে ব্যাপারটা এমন না যে চাষ করা নিষিদ্ধ। আমাদের ইন্দোনেশিয়ান বা চাইনিজ কিছু ভ্যারাইটি অলরেডি আমাদের সুনামগঞ্জ বা ওই পাশে কুমিল্লার ওই পাশে কিন্তু চাষ হচ্ছে এবং এর